বনগা জিআরপির তৎপরতা, চলন্ত ট্রেন থেকে উদ্ধার ব্যাগ, কয়েক ঘন্টার মধ্যে সেই ব্যাগ ফিরিয়ে নজির গড়লেন পুলিশ কর্মীরা। চলন্ত ট্রেন থেকে ব্যাগ উদ্ধার করে ফেরালেন জিআরপি কর্মীরা। জিআরপি তৎপরতায় খুশি সকলেই। মঙ্গলবার সকালে 9:50 ট্রেন ধরে মছলন্দপুর যাচ্ছিলেন সংবাদ মাধ্যমের কর্মী সঞ্জনা ঘোষ। সঞ্জনা মছলন্দপুরের ট্রেন থেকে নেমে গেলেও তার সাথে থাকা ব্যাগ থেকে যায় ট্রেনের ভেতর। প্ল্যাটফর্মে নেমে তিনি বুঝতে পারেন নিজের ভুলের কথা, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ট্রেন মছলন্দপুর ছেড়ে হাবড়ার দিকে রওনা দিয়েছে। আর দেরি না করে সঞ্জনা যোগাযোগ করেন বনগা জিআরপির সাথে, কথা বলেন বনগা জিআরপির আধিকারিক নয়ন মৈত্রের সঙ্গে। জিআরপির পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। জিআরপি থানার আধিকারিক দ্রুত কর্তব্যরত কর্মীদের বিষয়টি জানান। নিয়মিত যোগাযোগ রাখা হয় সঞ্জনার সাথেও। অবশেষে চলন্ত ট্রেন থেকে বীরা ও দত্তপুকুরের মাঝামাঝি জায়গায় ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হন জিআরপি কর্মীরা। এরপর ফোন করে ব্যাগ ফেরত নেওয়ার জন্য থানায় আসতে বলা হয় সঞ্জনা ঘোষকে। থানায় আসার পর পুলিশ কর্মীদের উপস্থিতিতে ব্যাগ তুলে দেওয়া হয় সঞ্জনার হাতে। তার সমস্ত জিনিস বুঝে পান সঞ্জনা। এই বিষয়ে বনগা জিআরপির আধিকারিক সহ অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজ আমি বনগা থেকে 9:50 ট্রেনে আমি মছলন্দপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মছলন্দপুর নামি, আমি নামার পর দেখি আমি আমার ব্যাগটা ট্রেনের মধ্যে ফেলে রেখেছি। তৎক্ষণাৎ আমি বনগা জিআরপির সাথে যোগাযোগ করি। আমরা যেহেতু সংবাদ মাধ্যমের কর্মী, মাঝে মধ্যে আমাদের পুলিশের সমালোচনা করতে হয়, কিন্তু এ বিষয়ে কিন্তু আমরা সাধুবাদ জানাবো বনগা জিআরপিকে। তাদের প্রশংসা না করলেই নয়, ট্রেনটা কিন্তু মছলন্দপুর গোবরডা মছলন্দপুর অশোকনগর ছাড়িয়ে, কিন্তু দত্তপুকুর ছাড়িয়ে কিন্তু ট্রেনটা পাস হয়ে যায়। সেই মুহূর্তে চলন্ত ট্রেন থেকে বনগা জিআরপির যে টিম সেখান থেকে ব্যাগটাকে উদ্ধার করে, এবং তারা কিন্তু প্রতি মুহূর্তে আমার সাথে যোগাযোগ রেখে গেছেন। তারা ব্যাগটাকে পাওয়ার পর আমাকে জানায়, আমাকে হোয়াটসঅ্যাপে তার ছবি পাঠায়, আমি ব্যাগটাকে শনাক্ত করি। তারপর তারা আমাকে বনগা জিআরপিতে আসতে বলে, আমি বনগা জিআরপিতে এসে ব্যাগটা উদ্ধার করি, মানে ব্যাগটা আমি কাছে পাই। বনগা থানার জিআরপির সূত্রে যে সমস্ত বড়বাবু এবং যে সমস্ত পুলিশ কর্মীরা আছে তাদেরকে ধন্যবাদ জানাবো। আমি ব্যাগে থাকা আমার সমস্ত জিনিস আমি বুঝে পেয়েছি। আপনাদের যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা, তাহলে আপনারা সরাসরি বনগা থানার জিআরপির সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা তাদের ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। তাহলে আপনারা চট জলদি সমস্যার সমাধান করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।